আরে বুঝেন না কেন গেতা এ পড়ছো আরে সারা নাম জঙ্গলে আমরা আমনা হ্যাঁ আরে ফেরন গেতাছে আরে আমনা আরে কিছুটা নিয়া যান আমি কি লাগাতে লোক জঙ্গলে যাবো আপনার বন্ধু কোখানে এসে টাকা দিয়ে দিবেন আপনার মতো কিছু কিছু সদস্য আছে, জাগরের লোন দিয়ে আমরা একদম ঠিকে গেছি। আপনার বাড়ির থেকে এই পর্যন্ত হারতে হারতে আইছে আপনি খালি কইতাছেন দিমু 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 কই যায় দিবেন হ্যাঁ কই যায় দিবেন আপনার লগে গেলে আমার জঙ্গলে যাওয়া লাগবে তাতে টাকা দেন আপনি নগদ আমি নারাই করেন না আপনি রে টাকা দিতে গেলা খালি কোন যে দুলা ভাই টেন নেন নেলি গেলে আপনি করে চাকরিটা ঠিক থাকে চাকরির বেতনটা ঠিক মতো পান টাকা দিতে গেলে সব করে দেন না হ্যাঁ শুনেন আপনার এই লোন দিয়ে না আমার চাকরি নিয়ে এখন টানাটানি বেজে গেছে আমার চাকরি যায় যায় অবস্থা আপনি কিছু টাকাটা দেন আমি ভালোই ভালো অফিসে চলে যাই অফিসে যাই আমার সব হিসাব পাতি মিলান লাগবে ম্যাডাম একটা কথা কই আমি একটা হাই সোসাইটির বদল এলাকার সব লোকে জানে আমার ব্যাপার সম্বন্ধে আপনি আসেন আপনি টাকাটা দিয়ে দেবো আসেন আপনি গায়ে হাত দেওয়া কথা বলুন কিছু আরে আহেন সমস্যা কি গায়ে দিলে সমস্যা আপনার হ্যাঁ অবশ্যই সমস্যা আমি টাকা নেবেন তা সমস্যা নাই গায়ে দিলে সমস্যা হয়ে যাবে লাখ লাখ টাকা জানা আমরা আপনাকে দিছি লোন তখন তো আপনার সমস্যা নাই এখন টাকা দেন জান আমরা টাকা দিব কিনা জান এই না শুনেন আমার দলেন কে এখন আপনি আহেন 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 আরে আপনি কিস্তি টাকাটা দেন আহেন আহেন আপনি এই এই হাত ছাড়েন আপনি আমার আমি জঙ্গলে যাবো না আপনি কিস্তির টাকা এখান থেকে দেন জঙ্গলের মধ্যে মনে করছে আমার বন্ধুরা তাস খেলতেছে তো টেয়ারা নিয়ে আপনার কিস্তিটা দিয়ে দেবো না ওই জঙ্গলের ভিতরে দুনিয়ার পুরুষ মানুষ আমি ওই এত পুরুষ মানুষের মধ্যে যাবো না যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটবার পর আপনি নিতেই দেন তাহলে জান গা তাহলে আর বেগু বেগু করেন না বুঝছেন এত বেগু বেগু করেন তো পাল্টাকে না দেখেন আপনি কিন্তু খুব খারাপ ব্যবহার করতেছেন আমিও খারাপ ব্যবহার করতেছেন আপনি আমার মানের দিকে যাইতেছেন না আমার ইজ্জত তো মাতাছেন আপনি কে ইজ্জত মারতেছি আপনার আপনি প্রত্যেকটা দিন এরকম কাহিনী করেন আপনি আহেন আহেন আপনি আরে শুনেন আহেন আহেন ম্যাডাম আপনি আপনি বুঝেন না কেন গেতা এ পড়ছো আরে স্যার আমি জঙ্গলে যাবো না আপনি আহেন আরে ফেরন গেতাছি আরে আপনি আরে কিছুটা নিয়ে যান জঙ্গলে নিতেছে হ্যাঁ ভাই ভাই সালাম আলাইকুম ভাই সরি ভাই সালাম দিস না 15,000 ঠিকুতি বিড়ি আছে না না বিড়ি তো নাকি পুরাগরা আরে কইতাছে যে গেলি দিয়ে দে মু কিস্তি দেখেন তো এরকম অবস্থা কিস্তি লাফ না এ নাকি জঙ্গলে কে টাকা নিবার লাগাইছি কিস্তির টাকা কিস্তি দেয় নাই না দিব কোন দিকে তিন দিন খেলছে তিন দিন লস হ্যাঁ আজকে যদি লাভ হয় চালান আছে কি আরে খেলাইতে গেলে খালি নট জায়গা মানে ব্যাপারটা বুঝে না আজকে তো চালান না এসে কইতেছি তো বন্ধুর কাছে নয়া টাকাটা দিয়ে দিকে ওই যে ওনে তুষার ভাই খেলতেছে ওনে যে একটি হাসা কিস্তি দিয়ে দে কিস্তি নিয়ে বেদল করছে হ্যাঁ আহেন এইসব মানুষ রে ভাই আমরা লোন দিয়ে একদম ঠেকে গেছি বুঝছেন আপনি জেনে গেলে কিস্তি দিয়ে দিব হ্যাঁ আহেন আহেন আরে চলেন জামলা কিস্তি জঙ্গলে আরে আপনি দল্লো বা সান্নাত করে উড়ান কেন গিয়া কেন নেবেন নাম না বাবা করে ধরাস কেন খারাপ লোক জানি কথা কার আই জঙ্গলে তুষার ভাই বন্ধু ওরা খেলতেছে ওহারে নিয়ে যাবে সবাই মিলে মনে করছে তারপর কিস্তি লাফালে জুয়া খেলা তাস খেলা শিখাবি তাই না না আর আমি বুঝলাম না আপা আপনি কি লেগে যারা জুয়া খেলে তাস খেলে হ্যাঁ করে কিস্তি দেন আপা আগে যদি জানতাম এই লোক জুয়া খেলে তাহলে তো আমি জীবনে এই লোক লোন দিতাম না আগের মনে করতে পুরনো অভ্যাস এখন পর্যন্ত বাদ দিতে পারে নাই সেরিগুন একটাই রেটিন জঙ্গলে যাইতি মারিগুতা খাইতি হেন্ন বস্ত এখন আছে কিস্তি লাফালে নিতে ওইগুলো শুরু করছিস তাই না তুই মারলি কেন কে মারলি কেন মাইসে বললাম মারবি কে মারবি কে তুই মুই তাই না আমি তো জানি নাকি এই সুরা কিস্তির টাকা কি দিবি না কেন থানায় যামু আমি এত বড় সাহস দিতে গেলে আপনি কানে ধরলেন কানে মনে করো যে কিস্তির টাকা দিয়া তারপর জুয়া টুয়া খেলো বুঝো না কিস্তি উড়াইয়া মনে করো যে তোমরা ভালো কামে না খাটাইয়া তোমরা জুয়া খেলো টাস খেলো তাই না হ্যাঁ এলাকার মধ্যে ব্যাগ তোলা হামলে নষ্ট করছো হাতো ছেড়ে তোর দেখা তুমি আমি কি তোর জামা নাকি তুই আমার মারবি কেন নাকি মারবি কেন নাকি আমার জামা আমার জামা যদি ওই টাস খেলো জুয়া খেলার ধারে কাছে যায় ওর অবা জামাই রাখ নইয়া বুঝো না কিস্তি তুই দেখা তুই কিস্তি দেখা কিস্তি টাকা দে
আপনি এত রাগ করে আপনি থানা বন্ধ দিবেন না। এই তো পাগল লাগে পুরুষ গয়ে এইসব করা উচিত। হ্যাঁ ঠিক আছে, আমি কিস্তি দিতে আজ জীবন আবার ভুল কাম করব না। তাই তো কিস্তি তুলছি, কিস্তালারে পাইতে সুসম্মান মতো যাব, সিয়ার দিমু বব বইলে গেলা তারে কিস্তি দিতে মই লেখা নিয়ে যাব। আর আমার নাগাল যারা আছেন বুঝছেন, তারা কিস্তালার টাইনে যদি জঙ্গলে নিবেন নন। এত গরম টিম নিশ্চিত।